হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিছু স্মার্ট এবং অ্যাডভান্স টেকনোলজির তৈরি করা বেড, যেগুলোর ডিজাইন এবং ফিচার দেখে আপনি হতভম্ব হয়ে যাবেন। আর এগুলোর মধ্যে কিছু বেড এমনও রয়েছে যেগুলো আপনি জীবনে একবার হলেও ঘুমাতে চাইবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। ক্রিস্টাল পট বেড, এই বিছানায় শুয়ে পড়লে আপনাকে এক আলাদা দুনিয়াতে নিয়ে যাবে। এই বিছানার ওপরের ছাদে 3D LED ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে শুয়ে পড়লে আপনার কাছে মনে হবে আপনি খোলা আকাশের নিচে শুয়ে রয়েছেন। আর এটার ভিতরে লাগানো এমন এক ধরনের স্পেশাল মিউজিক যেটা আপনাকে গভীর ঘুমে আচ্ছন্ন করে তুলবে। এই বিছানায় শুয়ে ঘুমানোর এক্সপিরিয়েন্সটা একদম স্পেসে গিয়ে বা চাঁদের উপরে গিয়ে ঘুমানোর মতো হবে। ফ্লোটিং বেড, এটা অসাধারণ ডিজাইনের একটা বেড। এটা এমনভাবে বানানো হয়েছে যেটা দেখলে মনে হবে বিছানাটি শূন্যের উপরে ভেসে রয়েছে। এই বিছানাটি দেয়ালের সাথে এমনভাবে ফিটিং করে লাগানো হয়েছে যার ফলে এই বিছানার কোনো অংশ নিচের ফ্লোরের সাথে স্পর্শ করে না। এটার উপরে ঘুমানোর সময় আপনি শূন্যের উপরে ভাসতে ভাসতে শুয়ে থাকার মতো ফিলিংস পাবেন, যেটা সত্যি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। জায়ান্ট নেস্ট বেড, এই বিছানা আপনাকে পাখির বানানো বাসার মধ্যে ডিমের ওপরে ঘুমানোর মতো ফিলিংস দিবে। এই বিছানাটি একদম পাখির বানানো বাসার মতো ডিজাইন করে বানানো হয়েছে। আর এটার ভেতরে ডিমের আকৃতিতে অনেকগুলো পিলো সাজিয়ে রাখা হয়েছে, যেগুলো আপনাকে একদম পাখির বাসার ভেতরে ডিমের ওপরে শোবার মতো এক্সপিরিয়েন্স দেয়, যে পিলোগুলো অনেক মোলায়েম এবং নরম হয়। বিছানাটি দেখেই তো আমার এটার উপরে ঘুমোতে ইচ্ছে করছে। যাই হোক বন্ধুরা, এই বিছানাটি আপনাদের কাছে কেমন লেগেছে? আর আপনিও কি এমন বিছানায় ঘুমোতে পছন্দ করবেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ডুবেড বেড, এটা অনেক অ্যাডভান্স টেকনোলজির বিছানা। এই বেডের নিচের অংশে এবং উপরের চাদরের অংশে দুটি আলাদা আলাদা টেম্পারেচার সেকশন বানানো হয়েছে, যার ফলে এটার ভেতরে ঘুমানো দুইজন ব্যক্তিকে আলাদা আলাদাভাবে টেম্পারেচার প্রোভাইড করতে পারবে। এই বিছানার সাথে একটা রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে, যে রিমোট কন্ট্রোলের সাহায্যে আপনি বিছানার দুটো অংশ আলাদা আলাদাভাবে টেম্পারেচারে পরিবর্তন করতে পারবেন। আর এই বেডের একটা মজার বিষয় হলো, রিমোট দিয়ে শুধুমাত্র একটা বাটনে প্রেস করার সাথে সাথে এই বিছানার উপরে থাকা চাদর অটোমেটিক্যালি বিছিয়ে যাবে। অসাধারণ টেকনোলজি, তাই না? ওয়াটার বেড, এ ধরনের বিছানায় তুলো লাগানোর জায়গায় পানি দ্বারা পরিপূর্ণ করা হয়। এ সকল বিছানা বানানোর কোম্পানিদের কিছু ইনস্ট্রাকশন অনুসরণ করলে আপনিও আপনার নর্মাল বেডকে এভাবে ওয়াটার বেডে পরিণত করতে পারবেন। আর এখানে আপনি আপনার সুবিধা অনুযায়ী শীতকালে গরম পানি এবং গরমের দিনে ঠান্ডা পানি প্রবেশ করাতে পারবেন, ফলে বিছানায় ঘুমানোর সময় আপনি আলাদা আলাদা অনুভূতি পাবেন। আর এই ওয়াটার বেড আপনাকে পানির উপরে ভেসে ভেসে ঘুমানোর মতো অনুভূতি প্রদান করবে। এই বেড বানানোওয়ালা কোম্পানিদের বক্তব্য অনুযায়ী এই পানির বিছানায় 400 কিলো পর্যন্ত ওজন বহন করতে পারবে খুব সহজে। হিডেন বেড, এ সকল বেড সিলিংয়ে হোল্ড করে রাখা হয়ে থাকে। আর এই বিছানা উপর থেকে নিচে নামানোর জন্য রিমোট কন্ট্রোলের সাহায্য নেওয়া হয়। প্রয়োজনের সময় আপনি রিমোট দিয়ে এই বিছানা সিলিং থেকে নিচে নামাতে পারবেন, আবার যখন আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন সেটা আপনি রিমোট কন্ট্রোলের সাহায্যে আবার উপরে সিলিংয়ের সাথে হোল্ড করে রাখতে পারবেন। এই বিছানাটি আপনার রুমের ভেতরে অনেক জায়গা তৈরি করতে সাহায্য করে আর আপনার নর্মাল বেডকে পরিণত করে ফেলে ডিজিটাল রুমে, আর দেখতে অনেকটা স্মার্ট লাগে। বার্গার চিজ বেড, যাই বলুন না কেন, এই বিছানাটি বার্গার লাভারদের কাছে অনেক বেশি পছন্দের হবে, কেননা এই বিছানাটি সম্পূর্ণ বার্গারের মতো ডিজাইন দিয়ে বানানো হয়েছে। আর এটার উপরে রাখা বেডশিটগুলো বার্গারের ভেতরে থাকা চিজের মতো দেখা যায়। এই বিছানাটি শীতের মৌসুমে ব্যবহার করার জন্য সবচেয়ে বেশি ক্রয় করা হয়, কেননা এটার ভেতরে টেম্পারেচার অনেক বেশি গরম থাকে। বুঝতে পারছেন বিছানাটি কতটা ইউনিক? আপনিও কিনতে চান নাকি এমন বেড? কমেন্টে জানাতে পারেন। পিট টাইম, এটা হলো এক ধরনের ক্যাপসুল বেড, যেটা শুধুমাত্র একজন ব্যক্তি ঘুমানোর জন্য বানানো হয়েছে। এই ক্যাপসুলের বেডের ভেতরে আপনি সকল ধরনের সুবিধা পেয়ে যাবেন। এটার ভেতরে বসে আপনি আপনার অফিসের সকল কাজ ইজিলি করতে পারবেন, আর এখানে আপনি একা যে কোনোভাবে রিল্যাক্সে ঘুমাতে পারেন। এ সকল বেড আপনাকে সেপারেট এনভায়রনমেন্ট প্রোভাইড করে। এই বিছানায় কেউ ইচ্ছে করলেই আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, কেননা এটা সম্পূর্ণরূপে সাউন্ড প্রুফ। এটার ভেতরে ইলেকট্রনিক সকল সিস্টেম লাগানো হয়েছে, তাই ভেতরেই আপনি ইচ্ছে মতো মোবাইল চালাতে পারবেন, মোবাইল চার্জও দিতে পারবেন। ওয়াও, হোয়াট আ বেড! ওয়াল বেডস, এ সকল বেড দেয়ালের সাথে হোল্ড করে রাখা হয়ে থাকে। এই বিছানাগুলো আপনার প্রয়োজন অনুসারে দেয়াল থেকে খুলে জমিনের সাথে হোল্ড করে রাখা যায়, তারপর আপনার প্রয়োজন শেষ হয়ে গেলে সেটা আবার দেয়ালের সাথে হোল্ড করে রাখতে পারবেন। এই বিছানাগুলো সাধারণত অল্প জায়গায় বানানো রুমের জন্য সবচেয়ে বেশি ইউজফুল,
এই বিছানার পেছনের অংশটুকু আপনি আপনার প্রয়োজন অনুসারে আলমারির মতো ব্যবহার করতে পারবেন। এটার সামনে বড় গ্লাস লাগানো রয়েছে, তাই আপনি এটা খুব সহজেই মুখ দেখার কাজেও ব্যবহার করতে পারবেন। আর এটার ভেতরে আপনি ইচ্ছে মতো যে কোনো ডিজাইন অ্যাটাচ করতে পারবেন। এ সকল বেড আপনার ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি আপনার ঘরের জায়গা অনেকটাই সেভ করে। লা মন্টানা রুসা। লা মন্টানা রুসা মানে হলো রোলার কোস্টার, আর এই বেডটি দেখতেও একদম রোলার কোস্টারের মতোই। এই বিছানাটির ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যে এটার ভেতরে শুয়ে পড়া মানুষটি ঘুমানোর পাশাপাশি রোলার কোস্টারের রাইডের মতো মজা নিতে পারবে। তবে একটা জিনিস আপনাদের বলে রাখি, এই বিছানাটি প্র্যাকটিক্যাল জীবনের জন্য তৈরি করা হয়নি। এই বিছানাটি বানানো হয়েছিল ফার্নিচার আর্ট গ্যালারিতে রিপ্রেজেন্ট করার জন্য, যেটা 2008 সালে নিউ ইয়র্কে তৈরি হয়েছিল। বুক বেড। যদি আপনি একজন বই প্রেমিক হয়ে থাকেন তাহলে এই বিছানাটি আপনার অনেক বেশি পছন্দ হবে। এই বেডটির ডিজাইন করেছিল ইয়াসুকি সুজুকি নামের এক ব্যক্তি। ইয়াসুকি এটা এমনভাবে ডিজাইন করেছিলেন যেন এটা দেখতে একদমই বইয়ের মতো দেখা যায়, আর বিছানার চাদর হিসেবে দেওয়া চাদরটাও বইয়ের পৃষ্ঠার মতো যেন মনে হয়। আর এটার ভেতরের ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যেটা দূর থেকে দেখলে মনে হবে কেউ একজন বইয়ের ভিতরে ঢুকে পড়ে ঘুমোচ্ছে। এই বিছানাটা সম্পূর্ণরূপে বই প্রেমীদের জন্য, আপনারা চাইলেও কিনে নিতে পারেন, তবে এদেশে তা সম্ভব না। সিনেমা বেড। আপনার কি মুভি দেখা খুব বেশি পছন্দের? ঘুমানোর পূর্বে মুভি দেখার শখ তো ইদানিং অনেক লোকের ভেতরেই রয়েছে, আর যদি আপনারও এরকম শখ থাকে তাহলে এই বিছানাটি আপনার জন্যই তৈরি করা হয়েছে। এই বিছানাটি তৈরি করা হয়েছে স্পেশালি সেই সকল লোকদের জন্য যারা প্রতিদিন ঘুমানোর পূর্বে মুভি দেখার অভ্যাস অনেক বেশি। এই বিছানায় শুয়ে আপনি যখন মুভি দেখবেন তখন আপনার কাছে একটা সিনেমা হলের মতো ফিলিংস আসবে। এই বিছানার পায়ের অংশের দিকে সাদা পর্দা লাগানো রয়েছে যেখানে প্রজেক্ট করে ফিল্ম চালানো হয়, আর এটার ভেতরে লাগানো হয়েছে বুফার, যেটা আপনাকে একদম ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে। ফিল সিটিং সিস্টেম ডুলাক্স। এটা এমন এক ধরনের প্রোডাক্ট যেটা গুগল এবং পিন্টারেস্টের মতো বড় বড় কোম্পানিও সাজেস্ট করে। বর্তমানে এই প্রোডাক্টটির ডিমান্ড এতটাই বেশি থাকে যে এ সকল প্রোডাক্ট সবসময়ই আউট অফ স্টক দেখানো হয়। এই বিছানাগুলো আলাদা আলাদা ডিজাইনের তৈরি করা হয়েছে, যার ফলে এই বিছানাটি সিঙ্গেল থেকে শুরু করে সম্পূর্ণ ফ্যামিলি একসাথেই ঘুমোতে পারবে। আপনি ছবি দেখেই হয়তো বুঝতে পারছেন এখানে ঘুমানো কতটা কমফোর্টেবল। ইয়িং অ্যান্ড ইয়াং বেড। চাইনিজ ইয়িং অ্যান্ড ইয়াং স্যাম্পলের ওপর বেস করে বানানো এই বেড সর্বোচ্চ দুইজন ঘুমাতে পারবে, কেননা এই বিছানাটি বানানো হয়েছে দুইজনের জায়গা তৈরি করে। এই বিছানাটির ডিজাইন এলাথি ডিজাইন করেছিল। এই বিছানাটি দেখতে যদিও অনেক স্টাইলিশ মনে হয় কিন্তু এখানে ঘুমানো তো খুব বেশি কমফোর্টেবল হবে বলে আমার মনে হয় না। এখানে ঘুমানোর সময় তো পা কোনোভাবেই সোজা করা যায় না, আর আপনি তো ডিজাইন দেখলেই বুঝতে পারবেন এখানে ঘুমানো কতটা মুশকিল। জানি না ভাই এদের মাথায় কীভাবে এসব ডিজাইনের আইডিয়া আসে। ভার্টিক্যাল বেড। ঘুমানোর সময় আমরা এটা চাই যে আমরা যেন ঘড়ির মতো রোটেট না হয়ে যাই, আর একই জায়গায় যেন আমরা ফিক্সড থাকি। আমাদের এই মনের আশা পূরণ করার জন্যই হয়তো মূলত এই বিছানাটি বানানো হয়েছে। আর এই বিছানাটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই বিছানায় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমোতে পারবেন। এই বিছানাতে ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যে মানুষের শরীর ওজন ব্যবহার করে আপনি দাঁড়িয়ে হন বা বসে যে কোনোভাবেই ঘুমোতে পারবেন। লেটো জিপ বেড। এটা বেডের ডিজাইন করেছিল ফ্লোরিডা ফার্নিচার। এই বিছানাটি দেখতে যদিও আপনাদের কাছে একদম নর্মাল বলে মনে হচ্ছে কিন্তু এটা একদমই নর্মাল নয়। এটার ভেতরে আপনার ব্ল্যাঙ্কেটগুলো জিপের সাহায্যে আটকে রাখতে পারবেন, তার মানে প্রতিদিন বেডশিটগুলো ঠিক করার মতো ঝামেলায় যেতে হবে না আপনাকে। যখন আপনি ঘুম থেকে সকালে উঠবেন তখন সিম্পলি বিছানার জিপ আটকে দিবেন, তাহলেই হয়ে যাবে। আবার যখন রাতে ঘুমোতে যাবেন জিপ খুলে আবার সেখানে ঘুমিয়ে পড়বেন। ফেটাল পজিশন বেড। বন্ধুরা, যদি আপনি ফেটাল পজিশনে ঘুমাতে খুব বেশি পছন্দ করেন তাহলে এই বেডটি আপনার জন্যই বানানো হয়েছে, কেননা এই বেড এমনভাবে বানানো হয়েছে এটার ভেতরে আপনার পছন্দের ফেটাল পজিশনে রিল্যাক্সে ঘুমাতে পারবেন। কিন্তু এই বিছানায় রাতে ঘুমানোর সময় নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ম্যাগনেটিক ফ্লোটিং বেড। বন্ধুরা, এখানে কোনো ট্রিক ব্যবহার করা হয়নি, এই বিছানাটি সত্যি সত্যি শূন্যে ঝুলে রয়েছে। কিন্তু কিভাবে? এর কারণ হলো ম্যাগনেটিক অপোনেন্টের কারণে এই বিছানাটি কোনোভাবেই ফ্লোরে পড়বে না। পাশাপাশি এই বিছানাতে 900 কিলোগ্রাম পর্যন্ত ওজন অনায়াসে বহন করতে পারে। এই বিছানার টেকনিকটি ব্যবহার করে ছোট ছোট টেবিল তৈরি করা হয়েছে যেগুলো 80 কিলোগ্রাম পর্যন্ত ওজন বহন করতে পারে। সত্যি বিছানাটা কিন্তু দেখার মতো ছিল। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটি এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।